নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। মাধ্যমিকের মেধা তালিকায় নেই বরাক, পাশের হার 50.29%। ভোটগণনায় প্রশিক্ষণ শুরু কাছাড়ে, গণনা কর্মীদের বোঝালেন জেলাশাসক। শান্তির আহ্বান শোনায় পুলিশের, শান্তি কমিটি গড়ে সম্প্রীতির বার্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেবা পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষায় কাছাড় জেলায় পাশের হার 50.29%। পরীক্ষায় বসেছিল মোট 18,072 জন পরীক্ষার্থী, এর মধ্যে পাশ করেছে 9,089 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 1,916 জন, দ্বিতীয় বিভাগে 2,737 জন এবং তৃতীয় বিভাগে 4,436 জন পরীক্ষার্থী। জেলায় পাশের হার উল্লেখ করার মতো না হলেও ভালো ফল করেছে শিলচর কলেজিয়েট স্কুল, পাশের হার 95.83%। এছাড়া অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল 62.9%, নেতাজি বিদ্যাভবন বালিকা উচ্চ বিদ্যালয় 73.33%। স্কুলের ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ প্রশান্তনাথ জানিয়েছেন, গত দুবছর থেকে পাশের হার একটু বেড়েছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে আমাদের মানে গত দুই বছর থেকে কিছুটা ইম্প্রুভ হয়েছে এবং লেটারের সংখ্যা অনেকগুলো বেড়েছে। এবার 37 লেটার পেয়েছে, ডিস্টিংশন গতবার ছিল না, এবার দুইজন ডিস্টিংশন পেয়েছে এবং স্টারও চারজন পেয়েছে। গতবার স্টার ছিল তিনজন, এবার স্টার তিনজন পেয়েছে। কিন্তু এই যে যারা আগের বছরের ফিল করা ক্যান্ডিডেট, এদের জন্যই আমাদের পার্সেন্টেজটা একটু, ওদেরকে আবার রেগুলার করে অ্যাডমিশন দিতে হয় এবং এই জন্যই আমাদের পার্সেন্টেজটা একটু ডাউন হয়ে যায়। আমরা পাস করতে পারি না, ম্যাক্সিমামই পাস করতে পারি। গত দুই বছরের রেজাল্টের পার্সেন্টেজ কী? গত দুই বছর 2017-তে ছিল 55.9%, 18-এ 59.37%, 19-এ 62.9%, এবারে 62.9%। এদিকে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবারে পাশের হার ছিল 40.38%। পাশের হার কম হওয়ার কারণ নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মধু ছন্দা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পার্সেন্টেজ যত কম পার্সেন্টেজ দেখবেন পাশ পার্সেন্টেজের হারটা কম, এর কারণটা কী বলে আপনার? আমরা যে সিস্টেম আছে, আমরা সিস্টেমে যারা ফেল করে সব স্টুডেন্টকে আমরা এডমিশন দিতে লাগে। আমার যদি রেগুলার স্টুডেন্ট দেখা যায় তাহলে এটা আছে 86, আউট অফ 86 63% তখন যদি আমি আমার পার্সেন্টেজ দেখি তাহলে এটা আছে 73.21 বা এরকম 25 এরকম আছে। কিন্তু আমি যখনই আমার সেই মানে ফেল করা স্টুডেন্টকে অ্যাড করলাম তখন যার গিয়ে এটা 156 আউট অফ 156 যখন 63 আর তখনই আইয়া পার্সেন্টেজটা নামে, মানে মূল সমস্যাটা আমরা এখানে কিন্তু। এবং এই যে আমরা ফেল করা স্টুডেন্ট যারা আছে তার মধ্যে কিন্তু আমরা দুই বছরের ফেল করাও আছে, তার বেশিও আছে। প্রতিটা বার আমরা এই ফেল করা স্টুডেন্টরাই এডমিশন দিই এবং যারা পাস করেন না, একবারেও করেন না, দুবারেও করেন না, আলটিমেট ওইটাতে গিয়ে আমরা পার্সেন্টেজটা সবসময় ফল করি। অন্যদিকে করিমগঞ্জ থেকে এবার মোট 10,223 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, পাস করেছে মোট 4,777 জন, পাশের হার 46.73%। হাইলাকান্দি থেকে পরীক্ষায় বসেছিল মোট 6,629 জন পরীক্ষার্থী, পাশ করেছে 2,586 জন। লোকসভা নির্বাচনের ভোট গণনার কাজে নিয়োজিত সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ শুরু হয়েছে বুধবার থেকে। শিলচর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ে এদিন সকাল থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ পর্ব। বৃহস্পতিবার থেকে শুরু হবে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ। প্রশিক্ষার্থীরা কিভাবে কাজ করবেন এদিন হাতে কলমে বুঝিয়ে দেন প্রশিক্ষকরা। এজেন্ট, দিস ইজ কাউন্টিং, কাউন্টিং এজেন্টকে দিয়ে আপনাকে এই মেশিনটা দেখাবেন। তখন দেখাবেন যে এই যে সিরিয়াল নাম্বার, দ্যাট ইজ সিরিয়াল নাম্বার ইজ রিটেন ইন দিস ব্যাক সাইড অফ দি সিইউ। সো ব্যাক সাইড অফ দি সিইউতে সিরিয়াল নাম্বারটা আপনার 17 সিতে মিলছে কিনা সেটা প্রথম দেখাবেন। ওইটা মিলার পরে আপনি দেখাবেন যে এখানে পেপার সিলের যে সিরিয়াল নাম্বার আছে সেটা কি মিলছে।
সেটা মেলার পর আপনি দেখাবেন এই যে এখানে অ্যাড্রেস ট্যাগ লাগানো থাকবে, সেই অ্যাড্রেস ট্যাগটাকে দেখাবেন ওইটাতেও সিএ নাম্বার একই আছে এবং পিএস নাম্বার ঠিক ঠিক আছে কিনা, পিএস নাম্বার ঠিক ঠিক আছে কিনা সেটা দেখাবেন। এখন কথা হলো গিয়ে এই যে পিএস নাম্বার আপনি দেখাচ্ছেন সেটা সব কিছু যদি 17C-র সাথে মিলে যায় দেন ইউ উইল প্রসিড ফর দি ওপেনিং দিস স্লিপ। এইটাকে আপনারা কাটবেন, এটাকে কেটে ওইটা খুলবেন, তার আগে আপনি মেশিনটা অন করবেন। প্রশিক্ষণ নিয়ে কথা বলতে গিয়ে কাছাড়ের জেলা শাসক লয়া মাধুরী জানিয়েছেন, সুপারভাইজার্স কাউন্টিং অ্যাসিস্টেন্টস কা ট্রেনিং চল রা হ্যা, উই হ্যাভ 262 ওয়ার্ক সুপারভাইজার্স এন্ড অ্যাসিস্টেন্টস হু আর আন্ডারগোইং ট্রেনিং টুডে। কাল কাউন্টিং মাইক্রো অবজার্ভার্স ফর কাউন্টিং কা ভি ট্রেনিং হোগা, সো উই আর অর্গানাইজিং ইট ইন গার্লস গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অ্যান্ড অল দ্য প্রসিজার্স উইথ হ্যান্ডস অন ট্রেনিং উইথ ট্রেনিং ইভিএমস ইজ গোয়িং অন। We hope that we'll be able to finish the counting process very smoothly. We are well prepared for that. Aaj kiska 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 matlab counting ho raha hai, ye matlab counting supervisors and counting assistants ka training ho raha hai। রমজান মাসের এই শুভ সময়ে হাইলাকান্দির ঘটনার প্রভাব যাতে সোনাইও না পড়ে এ নিয়ে বুধবার সোনাই থানায় এক সভার আয়োজন করে সোনাই পুলিশ। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা। সভায় পৌরোহিত্য করেন তাজমুল আলী মজুমদার, উদ্দেশ্য ব্যাখ্যা করেন ওসি প্রদীপ কুমার ডেকা। এদিন বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সোনাই থানায় এক শান্তি কমিটিও গঠন করা হয়। সভায় সোনাইয়ের সার্কেল অফিসার দিব্যজ্যোতি গগৈ বক্তব্য রাখতে গিয়ে জনগণকে গুজবে কান না দেওয়ার আর্জিও রাখেন। পিকনিকটা নকরে আর যেতে কোনে কেছে যে ইজনে সিজনের কার্যবিধির উপর আচরণ বিধির উপর তিয়া আমি কেছে যে কোনো অভিযোগ নকরাকে নিজের কাম করে যাও তেতিয়াহলে কেছে কেতিয়া আমার শান্তির বিঘ্নিত হব। এখিনিকে মই কৈছো আর লগতে ভাবু যে মই প্রত্যেকজনের উপর আশা করো বিভা আমার আজি আজি সমাজত আহিছে আপোনালোকে যি সকল ব্যক্তিয়ে কারোবার মনত হয়তো থাকিব পারে, মই কৈছো না সমাজখন সদায় মিশ্রিত আর কেছে যে সেই সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকব পারে, কোনোবা শান্তিপ্রিয় থাকবে পারে, কোনোবা দুই এজন কাছে কোবাদ অশান্তিপ্রিয় থাকিব পারে, কোনোবা এটা যদি খুব মানে কৈছে যে খুব স্টান্ট বিলিভার অফ রিলিজিয়ন যদি কোনোবা এজন খুব ধর্মীয় গুড়া মানুষও থাকিব পারে, কোনোবা এজন একেবারে উদাসীন মানুষও থাকিব পারে, থাকে না থাকে যে কিনে কোনোবা এজন হয়তো খুব ধুনীয়া মানুষ থাকিব পারে, কোনোবা এজন হয়তো মানে কৈছে যে ডিফর্ম মানুষও থাকিব পারে। এখন সমাজত কি কৈছে যে সোসাইটি ইজ কমপ্লেক্স, সোসাইটির সদায় কৈছে যে মিশ্রিত ধরনের মানুষ থাকিব আর এনেকা ধরনের মিশ্রিত সমাজের মাজতেই আমি সকলে আর এই যে সমাজ সমাজখন কমপ্লেক্স করেছো বা মিশ্রিত করেছো তার কিন্তু কি আছে আপনার মূল প্রত্যেকজনের আমি যে ইচ এন্ড এভরি মোমেন্টত প্রত্যেক মুহূর্তে কাম করে আছো, আমি যে বিহেভিয়ার করেছো, মই যে একশন লৈছো, এই কামর আচরণ ব্যবহার মাত কথা যে পাতিছো তার যোগেদি আমি সমাজকে বরঙনি যোগাইছো, আপনার কামর যোগেদি, মূল ব্যবহারের যোগেদি, আচরণের যোগেদিহে আমি এই সমাজখন বর্তাই রাখব পারিছো আর সমাজের শান্তি সমৃদ্ধি বজায় রাখব পারিলেহে আমি প্রকৃততে মানুষ আর জানে যে সমাজত বরাক ভেলি বা কাছার সদায় কয় এবড অফ পিস বলে কয়, শান্তির স্বর্গরাজ্য বলে কয় আর আমি ভাবু যে এই শান্তি হয় আর মো আজি ইয়াতে কৈছে যে আড়াই বছরের মোর দেন টু ইয়ার্স ইয়াত কটাইছো আর কেই মাস হলে হলে অক্টোবর হলে মোট থ্রি ইয়ার্স হবো এই মানে কেছে যে কাছাড়ত মানে তিন বছর এনেকা ধরনের যে মানে একদম রেভেজিং সিচুয়েশন মো পাই না ল এন্ড অর্ডার। উধারবন্দ ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভার আয়োজন করা হয়। বুধবার উধারবন্দ অডিটোরিয়াম হলে আয়োজিত এই সভায় পৌরোহিত্য করেন বিধান রায়। এদিনের সভায় 40 বছর আগে নির্মিত এই প্রকল্পের খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম জানিয়েছেন, রাজ্যের 50% স্যানিটেশন প্রকল্পই অকেজো হয়ে পড়েছে, এগুলো সংস্কারের উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। অন্য অনেক বক্তারাই এদিনের সভায় তাদের মতামত তুলে ধরেন। ৫৫ টাকা এখন কোনো জায়গায় চলে না, এটা অনেক বছর আগের, 20 বছর আগের টাকা, মিনিমাম 100 টাকা করুন। আমি কই আর আমার পরামর্শটা আমি কই আর আমার সাজেশনটা দিয়ে 100 টাকা করলে মোটামুটি ডাবল হয়ে গেল অ্যামাউন্টটা, যদি 100 টাকা করে ডাবল হয়ে যায় 750 আছে, 750 কত টাকা স্যার আপনি 70,000 75,000 যদি দেওয়া হয় তাহলে এএসিবি দিয়ে 2 বেলা কানেকশন দেওয়া যাব, ইয়ে জল দেওয়া যাব, কখন কোথাও হয়েছে সব লাইনে জল যায় না সেইভাবে,
এটা কারণ 40 বছরের পুরোনো স্কিম, সেই স্কিমটাকে আপগ্রেড করতে লাগবে। তো আপগ্রেড করতে লাগলে আমি তো মেরে সরকারের তো আমরা মুখপত্রই আছি এখানে, আমরা মাননীয় সম্মানিত এমএলএ মহোদয় তাদের আমি কইছি, এবং আমরারও কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো আমরা রিসেন্টলি পাইছি, এগুলোতে আমরা ঢুকাইয়া দিই। আর 40 বছরের পুরোনো স্কিম হঠাৎ করে তো আর একদিনে তো আর হইতো না। তো ঝড়ে বিধ্বস্ত বদরপুরে 6 দিনেও মিলল না পানীয় জল, ফলে গোটা এলাকার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। এ নিয়ে বদরপুরের মহিলারা বদরপুর টাউন কমিটির চেয়ারম্যান দীপঙ্কন রায় কর্মকারকে ঘেরাও করেন। এতে মহিলাদের আশ্বাস দিয়ে চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ার জন্যই বর্তমানে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। তিনি আশ্বাস দেন, বিদ্যুৎ নিয়মিত হলে বৃহস্পতিবার থেকে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে। কিন্তু এখন কত ঘন্টা কাজ করবে এই অবস্থায় যদি কাজ স্লো থাকে, তাহলে তো নাগরিকের দুর্দশা। জানলাম না, আমি তো মাত্র আজকেই জানলাম যে ওনারা এই ফটোর মাধ্যমে, হ্যাঁ, ওভার টেলিফোন করলাম, এসডিওর সাথে কথা হলো আমার পিএইচি, হ্যাঁ, উনিও ওভার টেলিফোনে কথা বলছেন। উনি কি বলছেন? উনি বলেন যে এসিবির স্টাফ যাবে, এখন পর্যন্ত যায়নি, সেই জন্য আমি যাওয়ার পথেই এখন আপনি আসলেন। হ্যাঁ, আমি এসিবিতে যাওয়ার এসডিওর সাথে দেখা করবো, উনি যত তাড়াতাড়ি পারেন লাইনটা দেওয়ার জন্য। এদিকে বদরপুর বিদ্যুৎ পর্ষদের ডিভিশনাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি নাথ জানিয়েছেন, ম্যান পাওয়ার কম থাকার জন্যই পরিস্থিতির চটজলদি সমাধান করা যাচ্ছে না। শিলচরের সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা এবছর নানা অনুষ্ঠানে 19 মে'র শহীদদের শ্রদ্ধা জানাবে। সকাল 7টায় মেহেরপুরের অ্যাপোলো ক্লাবের সামনে প্রথমে হবে এদের অনুষ্ঠান। এরপর শিলচর শিলংপট্টিতে শহীদ কমলা ভট্টাচার্যের প্রতিমূর্তির সামনে সকাল 9:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন আনন্দধারার পক্ষে সুজিত কুমার দাস। এবারে আমরা আরেকটু এগিয়ে এলাম, আমরা চিন্তা করলাম যে এখানে যখন একজন শহীদের স্ট্যাচু রয়েছে কমলা ভট্টাচার্যের, এই জায়গাটাকে আমরা নির্ধারণ করলাম, এবং এতে করে এই সিএল শেড স্কুলের যা শিক্ষক শিক্ষিকারা, তারা আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। ওনারা যত রকমের সুবিধা আমাদের দেওয়া দরকার সেটা দেবেন বলেছেন আমাদের। আর এবার আমরা সকাল 7টায় আমরা অ্যাপোলো ক্লাব শিবালিক পার্কের অপোজিটে, সেখানে আমরা আমাদের অনুষ্ঠান শুরু হবে। বাচ্চারা এখানে শহীদদের প্রতি গানে গানে শ্রদ্ধা জানাবে, আমরা শহীদদের নিয়েও কথা বলবো। তারপর আমরা 9:30 চলে আসবো আমরা সেই কমলা ভট্টাচার্যের স্ট্যাচুর নিচে, এখানে আমাদের স্ট্যান্ড থাকবে। আমরা সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা এখানে দিনভর অনুষ্ঠান হবে। তিনি আরও বলেন, প্রায় 35 জন শিল্পী এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। বেশ সংখ্যক শিল্পী, 35 থেকে 50 হবে, আমরা সবাই মিলে কোরাস গান গাইব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের আনন্দধারার একটা সিডি রয়েছে, সেই অ্যালবাম থেকে আমরা গান করব। এছাড়াও যেগুলো গান দেশাত্মবোধক গান রয়েছে সেগুলো আমরা করব, এবং পল্লবী দাসের পরিচালনায় গানগুলো খুব সুন্দর বাচ্চারা তুলেছে। শিলচরের ছন্দনীর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আগামী 2 জুন শিলচর বঙ্গভবনে এক ব্যতিক্রমী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইবেন কলকাতার বিশিষ্ট শিল্পী সাগরিক সেন ও অনুভা সেন। শিলচরে এক সাংবাদিক বৈঠক করে সংস্থার সম্পাদক ভাস্কর দাস বলেন, স্বর্ণযুগের গানগুলো আজকের প্রজন্ম ঠিকভাবে অনুধাবন করতে পারছে না, অনেক ক্ষেত্রে এই গানগুলো প্রায় হারিয়ে যাচ্ছে, তাই এসব গানকে পুনরুদ্ধার করতেই ছন্দনীর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা যে ছন্দনীর সাংস্কৃতিক সামাজিক সংস্থা, প্রতি বছরই আমরা একটা অন্য ভূমিকায় অন্য মাত্রায় একটা অনুষ্ঠান, একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করে থাকি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা বিশেষ যে আকর্ষণ আমাদের, যে শ্রদ্ধেয় গানের বাংলা গানের কিংবদন্তি শিল্পী, যে একটা সময়ে আজ অবধি ওনার গান আমাদের কানে বাজে, উনি হচ্ছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। ওনাকে আমরা এবার জন্মশতবর্ষে গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। বিশেষ করে কারণ কেন জানাচ্ছি,
যেই সব গান আমাদের মন থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে বিভিন্ন সঙ্গীতের দাপটে, এই গানগুলো আমরা আবার পুনরুদ্ধার করার জন্য আজকে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তৎসঙ্গে শিল্পী হিসাবে আমরা বেছে নিয়েছি এবারের যে হেমন্ত মুখোপাধ্যায়ের, যিনি এবারের বিভিন্ন আঙ্গিনায় হেমন্ত মুখার্জির গান গেয়ে বেড়াচ্ছেন ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও, সেই শিল্পী হচ্ছেন শাগ্নিক সেন। তো শাগ্নিক সেনকে আমরা এবার বেছে নিয়েছি। তৎসঙ্গে আমরা পশ্চিমবঙ্গ থেকে আরেকজন আমাদের খুব বিশিষ্ট নৃত্যশিল্পী সংযুক্তা চৌধুরীকে আমরা পেয়েছি, সৃজনশীল নৃত্যে উনি অংশগ্রহণ করবেন, সুদূর পশ্চিমবঙ্গ থেকে আসছেন। ভাস্কর দাস আরও বলেন, ছন্দনীর প্রতি বছরই এক ব্যতিক্রমী অনুষ্ঠান উপহার দেয়, বিশেষ করে উদ্বোধনী পর্বে একটি অনুষাদের অনুষ্ঠানও রয়েছে। এই উদ্বোধনী পর্বতে আমরা প্রতিবারই বলি যারা দেরিতে আসবে, ছটার ঠিক ছয়টার মধ্যে আমরা অনুষ্ঠান শুরু হবে ছয়টায়, যারা দেরিতে আসবে এই উদ্বোধন পর্বটা দেখতে পারবেন না, ছটার মধ্যে আসলে পরে এই অনুষ্ঠানটা দেখতে পারবেন, কারণ আমাদের একটা ব্যতিক্রমী সন্ধ্যা হয় এবং ছন্দনী শুধু এ যাত্রায় সীমিত না রেখে, বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে ছন্দনীর বিভিন্নভাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ছন্দনীর সহ সম্পাদক সুশান্ত চক্রবর্তী বলেন, এই সংস্থাটি বছরে শুধু একদিন মাত্র অনুষ্ঠান করে থেমে থাকে না, সারা বছরই সমাজের কল্যাণে একাধিক অনুষ্ঠান করে থাকে। এর মধ্যে দুস্থ শিল্পীকে দিয়ে গান গাওয়ানো, মহিলা মৃৎশিল্পীকে সম্মান জ্ঞাপন ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে। এই বিগত কিছু বছর যাবৎ আমরা যেমন একজন রাস্তার গান গেয়ে বেড়াচ্ছে ওকে আমরা সম্মান জানাচ্ছি, ওর বাড়ি বানিয়ে দিয়েছি, ওই ধরনের প্লাস আপনার এই কিছুদিন আগে একজন মৃৎশিল্পী, মহিলা মৃৎশিল্পী আছেন, ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, প্লাস আপনার এই ধরনের অনেক কাজ আমরা করে থাকি, আমরা এই কাজ করে তৃপ্ততা পাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মাধ্যমিকের মেধা তালিকায় নেই বরাক, পাশের হার 50.29%। ভোট গণনায় প্রশিক্ষণ শুরু কাছাড়ে, গণনা কর্মীদের বোঝালেন জেলাশাসক। শান্তির আহ্বান শোনায় পুলিশের, শান্তি কমিটি গড়ে সম্প্রীতির বার্তা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।